নমস্কার দু হাজার বাইশ তেইশ সেশনের ঐক্যশ্রী অ্যাপ্লিকেশনের ফর্মগুলি ভেরিফিকেশান করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের প্রথমে ল্যাপটপ মোবাইল ওর ডেস্কটপ যাতেই করুন ইন্টারনেট কানেকশানটি অন করে নিয়ে যে কোনো একটি ব্রাউজারে আসবেন এবং এসে গুগলে সার্চ করবেন ডাব্লুবি এমডিএফসি স্কলারশিপ দেখুন লিখতেই অনেকগুলো লিঙ্ক আসবে জাস্ট এখানে এই স্কলারশিপের লিঙ্কে ক্লিক করে দিন লিঙ্কে ক্লিক করার পর প্রথমেই যে লিঙ্কটি থাকবে টি এম ডি এফ সি স্কলারশিপ ডট অর্গানাইজেশান ঐক্যশ্রী এই লিঙ্কে ক্লিক করুন তো লিঙ্কে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টালে কিন্তু চলে আসবেন এরপরে ইনস্টিটিউট এরিয়ায় ক্লিক করতে হবে ক্লিক করার পর আরও একবার ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করবেন ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবার আসবে এখানে আপনার ইনস্টিটিউটটি বা স্কুলটি কোন জেলায় আছে বা আপনি কোন জেলা থেকে করছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে দুবার প্রথমে একবার করে দিয়ে আমি মুর্শিদাবাদ করলাম আপনারা আপনাদেরটা করবেন দেখুন আরও একবার বলছে আরোই সিওর তো ওকে বাটনে ক্লিক করে এটাকে সিকিউর করতে হবে এরপরে এই ইন্টারফেস আসবে ইনস্টিটিউট লগ ইন করার জন্য প্রথমেই বলে দিই এখানে ইউজার নেম রয়েছে এটি আপনাদের নিজের নিজের ইনস্টিটিউটের ডাইস কোড এবং এরপরে নতুন পাসওয়ার্ড পাওয়ার পরে যেটি আপনারা নিজের মতো করে সেট করেছেন সেখানে সেটাই এখানে দেবেন পরবর্তী স্টেশন একই থাকবে মুর্শিদাবাদ সিলেক্ট করেছে তাই মুর্শিদাবাদ হয়েছে আপনারা আপনাদেরটা যে এখানে সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্টই দেখাবে সিকিউরিটি প্ল্যাটফর্মের যে ক্যাপচা কোড রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন সেগুলি পরে লগ ইন ক্লিক করবেন সবগুলো একবার দেখে নেবেন ঠিকঠাক দিয়েছেন কিনা নাহলে কিন্তু ইউজার আইডি আর ইনকারেক্ট দেখাবে লগ করতে পারবেন না তো এখানে লগ ইন বাটনে ক্লিক করার পর ওটিপি ভ্যালিডেশানের জন্য এই ইন্টারফেসটি আসবে ডান দিকে দেখুন এখানে বক্স রয়েছে এখানে ক্লিক করুন কষ্ট হয়ে যাবে বক্সটি এখানে তিনশো সেকেন্ডের মধ্যে যে ওটিপিটি আপনার রেজিস্টার করা মোবাইলে গেছে সেটি এখানে দেখে দেখে বসিয়ে দিন এরপরে সাবমিট বাটনে ক্লিক করুন ওটিপি না সাবমিট করা পর্যন্ত আপনারা বাম দিকে যে অপশানগুলি দেখছেন আপনারা আপনাদের এই ফুল ড্যাশবোর্ডে পৌঁছতে পারবেন না সাবমিট সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন আপনাদের ইনস্টিটিউটের যে ড্যাশবোর্ডও রয়েছে সেটা এরকমই আসবে আপনারা বুঝতেই পারবেন আপনাদের নিজের নিজের স্কুলের নাম দিয়ে ড্যাশবোর্ড সহ এখানে দেখাবে এরপরে কতগুলি পেন্ডিং রয়েছে কতগুলি ভেরিফিকেশান করা হয়েছে আর কতগুলি রিজেক্ট করা হয়েছে বাম দিকের অপশানগুলির মধ্যে হোম হটস নিউ ভেরিফিকেশান সার্টিফিকেট এটা পরে লাস্টে লাগবে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে রিনিউ এলিজেবল লিস্ট কতগুলি ছাত্রছাত্রী আছে তো ভেরিফিকেশান করার জন্য আমরা জাস্ট ভেরিফিকেশান এরিয়ায় যাব ভেরিফিকেশান এরিয়ায় যাওয়ার পর নন ভেরিফাইড লিস্ট নিউ আর নন ভেরিফাইড লিস্ট রিনিউ মানে প্রথমে নিউ হলো যারা দু হাজার বাইশ তেইশ সেশনে নতুন করেছে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি আর রিনিউ বলতে যারা আগের সেশনের অ্যাপ্লিকেশানগুলি স্কলারশিপের টাকা পেয়েছে এবং দু হাজার বাইশ তেইশ সেশনের জন্য আবার পুনরায় ফর্ম ফিল আপ করেছে সেটাকে রিনিউয়াল বলছে তো এই সবগুলো ফর্ম আপনি এখানে দেখতে পাবেন তো আমি রিনিউ বাটনে ক্লিক করছি দেখ এখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়েও সার্চ করা যেতে পারে আবার এখানে স্কিম দিয়ে সার্চ করলেই সবথেকে বেটার স্কিম ম্যান্ডেটারি রয়েছে অ্যাপ্লিকেশান আইডি দিলেও স্কিম লাগবে তো এখানে অর্ডার বাই নেম এগুলো কিছু দরকার নেই জাস্ট সিলেক্ট করে নিন আপনার স্কিমটি আপনার কোন স্কিমের মধ্যে পড়ছেন প্রিম্যাট্রিক হলে প্রিম্যাট্রিক এস ভি এম সি এম ট্যালেন্ট সাপোর্ট মেরিট কামেন্টস সবগুলোই রয়েছে পোস্ট ম্যাট্রিক তো আমি প্রিম্যাট্রিক করে দেখাচ্ছি এটা যেহেতু প্রাইমারি স্কুল দেন সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করতেই এরকম ইন্টারফেস আবারও আসবে জাস্ট একটু নিচের দিকে স্কল করে আসবেন আপনার স্টুডেন্টদের নেম অ্যাপ্লিকেশান আইডি সব দেখতে পাবেন দেখুন অনেকগুলোই অ্যাপ্লিকেশান করেছে আর কি প্রথমে আমরা দেখে নিয়েছি ইন্টারফেসে তো জাস্ট একটা এখানে ভেরিফিকেশান করে দেখাচ্ছি আপনারা দেখে নিন এখানে রয়েছে নাম দিয়ে তো এখানে ভেরিফাই জাস্ট এখানে সবুজ করে লেখা রয়েছে এই বাটনে ক্লিক করব ওই বাটনে ক্লিক করতেই ছাত্রছাত্রীটির নাম যে ফর্মে লিখেছে যা কিছু সব এখানে সমস্ত চলে আসবে এক এক করে স্টেপ বাই স্টেপ দেখুন এখানে ক্লিক করেও দেখতে পারেন আবার নেক্সট বাটনে ক্লিক করলেও দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করছি দেখুন চলে আসছে এটুকু গেল এবার আপনারা যদি মনে করেন যে নিচের দিকে একটু স্কল করব তাহলে স্কলটা করে দেখে নিতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস আবারও নেক্সট বাটনে ক্লিক করুন জাস্ট এখানে প্রেজেন্ট অ্যাকাডেমিক ডিটেলস স্কল করে নিচে আসলে আর উপর দিকে গেলে ইনস্টিটিউট নেম প্রিভিয়াস ক্লাসের সমস্ত ডিটেলস এখানে আসবে ব্যাংকিং সম্পূর্ণ চলে আসবে এটা করলে কিছু পাওয়া যাবে না আর এবার আসছি এইগুলোতে ফিজ আপনার যে ক্লাসের জন্য যে ফিজ রয়েছে যেটি আপনি নির্ধারিত করে দিয়েছেন ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করার সময় প্রাইমারি স্কুল এটি আমার ক্ষেত্রে কোনো কিছু নেই তাই এটা দেখাচ্ছি না কিন্তু আপনারা আপনারা ঠিক করে দিয়েছেন প্রোফাইল আপডেট করার সময় অ্যাডমিশন ফিজ আছে কিনা থাকলে তার টিউশন ফিজ আছে কিনা এগুলো সব যে ক্লাসের অ্যাপ্লিকেশান করবে সেই ক্লাস অনুযায়ী তার টিউশন ফি সে দিতে পারবে এবং সেটি এখানে দেখাবে আপনারা সেটা দেখে নেবেন ঠিক আছে কি না ঠিক থাকলে সমস্ত কিছু দেখে সরি ভেরিফাই করে দেবেন এবার স্টুডেন্ট টাইপ ছেলেটি ডেস কলার মানে ডেলি আসা যাওয়া করে দিনের বেলায় পড়াশোনা করে না হোস্টেলে থেকে অবশ্য পড়াশোনা দিনের বেলাতেই হয় সরি তো এখানে স্কলারে ক্লিক করলাম এখানে হোস্টেলের কোনো ফেসিলিটি নেই আপনার থাকলে দেবেন আর রিমার্কসের ঘরে লিখবেন যখন ডিফেক্ট করবেন তখন যে কারণে আপনি সরি ডিফেক্ট করছেন সেটি এখানে লিখে দেবেন আবার সে পুনরায় অ্যাপ্লিকেশানটি ওই জন্য করতে পারবেন আর বলার আছে সিলেক্ট স্ট্যাটাস করে নিন তিনটে অপশান থাকবে ভেরিফাই রিজেক্ট আর ডিফেক্ট তো ভেরিফাই করলে ভেরিফাই ক্লিক করবেন ডিফেক্ট করলে ডিফেক্টে করবেন আর রিজেক্টে না করাটাই বেটার কেননা রিজেক্ট করলে ওই ছাত্র বা ছাত্রীটি আর দু হাজার বাইশ তেইশ সেশন অর্থাৎ সেই সেশনের জন্য সে আর অ্যাপ্লিকেশন করতে পারবে না তাই ডিফেক্ট করে দিন তার ভুলটা লিখে দিন এবং সে সেটি বুঝে নিয়ে কারেকশন করে আবার পুনরায় সে ফর্ম ফিল করবে তো এখানে ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পর লাস্ট যে অপশান রয়েছে দুটো চেকবক্স এবং সেখানে অল দ্য ডকুমেন্টস ফর দ্য স্কিমস আছে কপি অফ ব্যাংকের পাসবুক অ্যাপ্লিকেশান ফর্ম ছাত্রছাত্রী এবং গার্জিয়ান উভয় সই করেছেন এবং সমস্তগুলো আমি দেখে নিয়েছি আমাদের ইনস্টিটিউটে কাস্টাডিতে রয়েছে এবং সবই ঠিক আছে এই বলে দুটো চেকবক্সে মার্ক দিয়ে দেবেন ঠিক এখানেও ঠিক জাস্ট সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করতেই ছাত্রছাত্রীটির যে রেকর্ড আপনি দেখলেন এতক্ষণ বা যে রেকর্ড সে সাবমিট করেছে সেটি ভেরিফাই করা হয়েছে এবং সে স্টুডেন্ট উইল গেট স্ট্যাটাস বা এস এম এস অর্থাৎ ছাত্র বা ছাত্রীটি তার যে রেজিস্টার্ড ফোন রয়েছে সেখানে এস এর মাধ্যমে জেনে যাবে তার ফর্মটি ভেরিফিকেশন করা হয়ে গেছে ইনস্টিটিউট লেভেল থেকে পরবর্তীতে ভেরিফিকেশন করা হয়ে গেল এইটি সরানোর জন্যে জাস্ট যে কোনো সাইডে ক্লিক করুন করে দিলাম ক্লিক করার পর পুনরায় আপনি ভেরিফিকেশান পেজে চলে আসবেন জাস্ট এক এক করে পরপর এগুলো সব ভেরিফাই করে দেবেন বা আপনার যেটা ভালো সুটেবল মনে হবে সেটা করবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই Thank you.